দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে কভারে কভার পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়ে একটি রান এবং 1000 রান এনামুল হক বিজয়ের। পরের বল সুইপ করে দিয়েছেন সেখানে আরো একটি বাউন্ডারি 6 রান চড়া হয়েছে। আমার মনে হয় আরাফাত সানি নিজের উপর নিজেই বিরক্ত হবে এই ধরনের লেংথ। পর বল উইকেট কিপার বলটা ধরতে পারলেন না, বাক খাচ্ছে ভেতরে দিয়ে গেছে। চিন্তা ভাবনা করে খেলতে হবে, চিন্তা ভাবনার বালাই নাই, একেবারে একেবারে স্লটে ছিল বলটা, স্ট্রেট অ্যাজ স্ট্রেট অ্যাজ ইউ ক্যান করার জন্য আসছেন। পর বল এন্ড জাস্ট টু ব্রেক দ্য টেনশন আনামুল হক বিজয় বদল করে নিয়ে আসা হয়েছে আমরা দেখছি সেখানে, কিন্তু প্রথম বল থেকে যে মুডে আছে এবং যে কনফিডেন্স লেভেল এখন আনামুল হক বিজয়ের, শহীদুলের এলোমেলো বোলিংটা আমরা দেখেছি, কিন্তু এক্ষেত্রে অতটা খারাপ লেংথ ছিল না, কিন্তু জায়গায় দাঁড়িয়ে বলের গতি ব্যবহার একটা হেলদি পজিশনে নিয়ে গেছেন। একটা স্লগ সুইপ ছিল সেই জায়গাটায়, স্কোয়ার লেগ বাউন্ডারির উপর দিয়ে সরাসরি চলে গেছে সীমানার বাইরে, ছক্কা এনামুল বিজয়ের ব্যাট থেকে। বিউটিফুল শট বিজয়, ভেরি ক্লেভার, দেখেছিলেন স্লিপস ছিল না সেই জায়গাটায়, উইকেট কিপার ফুল স্ট্রেচ ডাইভ দিয়েও কিন্তু বলটাকে আটকাতে পারেননি। পর উড়িয়ে খেলেছেন, নিজের উইকেটটা বিলিয়ে দিলেন, সিলি শট খেলে সেটেল ছিলেন, দলের রানটা ভালো ছিল, এনামুল হক বিজয়ের ইনিংসটার পরিসমাপ্তি 77 রানে ফিরে যাচ্ছে। রান গেটার নাম্বার ওয়ান এর বলছেন বিজয়, ব্যাক ফুটে কাট শট থার্ড ম্যান রিজিয়ন দিয়ে বল চলে এসেছে সীমান্ত, তিনি জাগিয়েছিলেন রাজশাহী ইউনিভার্সিটির পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের এই দুর্দান্ত স্টার্ট। প্রথম ওভারে 5 রান, পরবর্তীতে এবারেও মিডল অঞ্চলকে বিট করে বল যাচ্ছে সীমানার দিকে 4 রান, অসাধারণ ব্যাক টু ব্যাক বাউন্ডারিজ। এবারে আপিস শট, বল যাচ্ছে সীমানার দিকে, ডিপ এক্সট্রা কভার অঞ্চল ক্লিয়ার, সীমানার বাইরে 4 রান। শফিউল মুর্তজা এবারে কিন্তু অফ স্টাম্পের বাইরে থেকে ছোট একটা সুইং এ বলটা ঢুকছিল, পাঞ্চ করেছেন অন সাইডে, লঙ্গন থেকে 26 যতক্ষণে ফিল্ডিং করবেন ততক্ষণে এনামুল হক বিজয় নিজের সপ্তম 50টা তিনি তুলে নিলেন এবং ব্যাটটা কেন দেখাবেন না, ইয়েস অ্যাবসলিউটলি কংগ্রেচুলেশনস। কিন্তু তিনি উইকেটের মতো অপরচুনিটিও ক্রিয়েট করতে পারছে না, এবারে সাফল করে এসে সুইপ শট খেললেন এনামুল হক বিজয়। ব্যাটার পর ইয়াসির সাথে নেমে কিন্তু পার্টনারশিপটা বিল্ড করতে পেরেছেন, এবারে কোথায় মারলেন, একেবারে কি ফিল্ডারের হাতে কিনা, ফিল্ডারের হাতে পড়েছে বল এবং বাউন্ডারির বাইরে ক্যাচ, শট অফ লেংথ একদমই সাথে সাথে ব্যাটটাকে সুইং করেছেন, চমৎকার পুল শট, এবং নাইম চলে গিয়েছিলেন বাউন্ডারির বাইরে, তিনি অনেস্টলি বললেন যে এটা একটা সিক্স, আলামিন আউটসাইড দ্য অফ স্টাম্প চালিয়েছিলেন, ব্যাটে বলে হয়েছে কিনা আবেদন আছে এবং আঙুলও তুলে দিয়েছেন আম্পায়ার, মাথা উঁচু করে ফিরছেন প্যাভিলিয়নের পথে এনামুল হক বিজয়, বাউন্ডারি পেলেন না সেখান থেকে, এবারে লফট করেছেন বলটা হাওয়ায় ভাসছে, ফিল্ডার রয়েছেন কিনা, তবে তার মাথার উপর দিয়ে বল চলে গেল, প্রাইম ব্যাংকের ইনিংস এর প্রথম 6 মার এনামুল হক বিজয়ের ব্যাটে, এই টুর্নামেন্টের নিজস্ব 37তম 6 এনামুল বিজয়, এবং এর থেকে ভালো বিজয় কিছুটা লো ডাউন করেছিল বাট কাট করে দিয়েছেন, পয়েন্ট রিজন একেবারে ফাঁকা, বাউন্ডারি আরও একটা এনামুল বিজয়ের ব্যাট থেকে, বিজয়কে না থামালে শেখ জামাল ধানমন্ডি ক্লাব এই ম্যাচের কন্ট্রোল বা নাগাল নিতে পারবে সে কথা বলাই যায় না, কি চমৎকারভাবে গ্যাপটা বের করেছেন, এক্সিকিউশনটা ছিল আবারও কিন্তু দারুণ একটা শট, স্কোয়ার লেগ দিয়ে বল সীমানার বাইরে, এনামুল হক বিজয়কে কিন্তু ঠেকিয়ে রাখা যাচ্ছে না, এবারে কিন্তু ড্রাইভিং স্লটে পেয়েছেন, সপাটে চালিয়েছেন এনামুল বিজয়, আরও একটা বাউন্ডারি তবে এবার ওপর দিয়ে অর্থাৎ ছক্কা, চমৎকার ব্যাটিং এনামুল বিজয়, এবারও ফ্লাইট পেয়েছিলেন এবং হিটিং স্লটে এনামুল বিজয় এই ধরনের বল ছাড়ার মানুষ নন, প্রয়োগ দরকার সেটাই তিনি করেছেন, এবারও তাই মিড উইকেট বাউন্ডারি দিয়ে 2 ড্রপে বাউন্ডারির বাইরে এলেন এনামুল বিজয়, ঠিক তেমনটাই মনে হলো যেই সময় আমি কমেন্ট্রিতে আসলাম, একটা ফন রান এবার কিন্তু আলতো করে একটা
হাফ স্কুপের মতো করে খেলেছেন, বল চলে যাচ্ছে ডিপ ফাইন লেগ দিয়ে। এর সঙ্গে এনামুল বিজয়ের 50, তার অষ্টম 50 এবারে ঢাকা প্রিমিয়ার লিগে, এবং দলের প্রয়োজনের মুহূর্তে খুব শক্তভাবে দাঁড়িয়ে গেলেন এনামুল বিজয়। এবারে আউট, খোঁচা মেরেছেন এনামুল বিজয়, একটা ভুল সিদ্ধান্ত ছিল, নিজে উদযাপন করেছিলেন বল হাতে, তবে এ যাত্রায় সাইফের কাছে তিনি কাটা পড়লেন। উইকেটের পেছনে দারুণ একটা ক্যাচ নিয়েছেন নুরুল হাসান সোহান। স্টাম্পের উপরে ঘুরিয়ে দিয়েছেন এনামুল বিজয়, শর্ট ফাইন লেগের ফিল্ডার পরাস্ত, প্রথম বল থেকেই বাউন্ডারি, দুর্দান্ত ফর্মে থাকা এনামুল বিজয়ের কাছ থেকে দুজন মিলে গড়তে সক্ষম হয়েছিলেন। নাসুমের পরের বল, আর্মার ডেলিভারি, আবারও লেট কাট, আবারও গ্যাপটা খুঁজে পেলেন, পরপর দুই বলে দুটো চার, এবারও লাফিয়ে ওঠা বল, তবে কাট শটটা কার্যকরী হয়েছে এনামুল বিজয়ের, আরো একটা ঝাঁঝালো, আমার মনে হয় অবশ্যই তিনি করা নাড়ছেন, জাতীয় দলের সুযোগটা খুঁজছেন, আবারও একটা ফ্লিক, খানিকক্ষণ হাওয়ায় ভেসে বল গ্যাপ দিয়ে চলে গেল, একটা চার হাঁকিয়েছেন, 19 রান করে ফেলেছেন 17 বল থেকে, এবং একটা ফ্লাইং স্টার্ট সেটা কিন্তু পেয়ে গেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বল থেকে পরবর্তী বল ফেস করছেন, এবারে হাটু গেরেস লক সুই, বল যাচ্ছে সীমানার দিকে, তৃতীয় ওভারটি নিয়ে এবারে পুল শট, অসাধারণ টাইমিং, বল সীমানার বাইরে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে কভারে কভার পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়ে একটি রান এবং 1000 রান এনামুল হক বিজয়ের, ওয়ানডে ইনিংস এবং এবারে ডিপিএল হয়ে থাকলো এনামুল হক বিজয়ের জন্য, এ যেন 400 রান করবার মতো একটা আনন্দ, পরম করুণাময় আল্লাহ পাকের দরবারে অন্তত সেই শুকরিয়াটা আদায় করলেন, এবং ড্রেসিং রুম থেকে করতালির মাধ্যমে অভিনন্দিত শুধু করেননি, প্রতিপক্ষ দলের সতীর্থরাও অন্তত তাকে অভিনন্দন জানাতে বিন্দুমাত্র ভুল করলেন না, 9টি হাফ সেঞ্চুরি, 2টো সেঞ্চুরি, এবারে ডিপিএল কেন যে কোনো ডিপিএল তথা ঢাকা প্রিমিয়ার লিগের ইতিহাসে এনামুল হক বিজয়ের নাম সোনার অক্ষরে লেখা থাকবে, 1000 রানের একমাত্র অধিকারী এনামুল হক বিজয়। স্ট্রাগল করছে 63-6 উইকেটে, ক্লাসিক্যাল খাবার ড্রাইভ, হাম বলিলেন তার বলটা চোখ ধাঁধানো খাবার, দৃষ্টিনন্দন শট আমরা দেখলাম, ও মাই গুডনেস, ফ্লিক অফ দ্য রিস্ট, ইন ফ্যাক্ট আ লফটেড ফ্লিক অফ দ্য রিস্ট, ব্যাক লেগটাকে আপ আপ করে এই শটটা খেলেন, এবং নো বল অ্যাট দ্য সেম টাইম এনামুল হক বিজয়, তিনিও কিন্তু সেঞ্চুরির রেসে এগিয়ে যাচ্ছেন, দুজনে যেন রেসে পাল্লা দিচ্ছেন, দেখুন লেগ স্টাম্পের ওপরে একেবারে জেনুইন একটা স্লটে বাউট এলিফাইড, এবং বিজয়ের বিজয় কত চলছে, ফুল লেন পারফেক্ট কন্ট্রোল, অ্যানাদার বিগ, অ্যানাদার নো বল, অ্যানাদার ফ্রি হিট, ও মাই গড, করেছেন অন্তত দর্শক সব প্রত্যেকে, লেফট আর্ম স্পিনার ফজলে মোহাম্মদ রাব্বি, সফট হ্যান্ডেড ড্রাইভ এবং 17 রান, আরো একটা মাইল ফলক এনামুল হক বিজয়, এবারে ডিপিএল এর সর্বোচ্চ তৃতীয় সেঞ্চুরিটা এই হিরোর নামের পাশে, দ্য রিয়েল হিরো এনামুল হক বিজয়, 82 বল 100 রান, 11টি চার, 4টি ছক্কা, স্ট্রাইক রেট 121 অনবদ্য। এবারে শর্ট বল মিড উইকেটের উপর দিয়ে একটা লম্বা পুল, 6টি রান, অ্যানাদার বিগি, হোয়াট এ টাইমিং, 228 106 রানে পৌঁছে গেলেন এনামুল হক বিজয়, দেখুন একেবারে জেনুইন একটা লুজ না, আরামদায়ক ট্রিটমেন্ট, একেবারে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টটা দিলেন, মনের মতো ক্রিকেটটা খেলেছেন আজকে এনামুল হক বিজয় এবং তারই পার্টনার তামিম ইকবাল। আবারও ফুল টস, এবারে আমাদের কমিটি বক্সের সামনে, এবং সেই সাথে আরো একটি ছক্কা, 10 উইকেটের বড় জয় দলটিকে টানা চতুর্থ বিজয় সুপার লিগে, উইনিং শটটা দেখুন, এবারে ফুল আনলেন, স্টেপ আউট করে খেলেছেন বোলারের মাথার উপর দিয়ে, 14 ম্যাচ থেকে 8টা হাফ সেঞ্চুরি, 3টা সেঞ্চুরি লাস্ট টেলি জয়নুল, এবারে পয়েন্টের উপর দিয়ে চালালেন এনামুল হক বিজয়, প্রথম বল থেকেই বাউন্ডারি, গত 2 ম্যাচ ধরেই দারুণ ছন্দে, দেখুন চমৎকার একটা কাট শট এখানে, এবারে শর্ট বল
মিড উইকেট অঞ্চল দিয়ে জাস্ট ওয়ান বাউন্স স্টার্ট সাধারণ টাইমিং শর্ট বল অনেকটা আগে রিড করতে পেরেছিলেন বল যেন এই মুহূর্তে প্রথম বাউন্স লক সুইপ অনেকটা আগে রিড করতে পেরেছিলেন ড্রাইভিং স্লটে আরামদায়ক ট্রিটমেন্ট উইল হাতে এনামুল হক বিজয় বিজয়ের বিজয়ের কেতন উঠছে মিরপুর শেরে বাংলা কিংবা ইউল্যাব বিকেএসপি তিন কিংবা চার নম্বর মাঠ দেখুন একেবারে অফ স্টাম্পে জাস্ট একটু বাইরে জেনুইন একটা ফুল আনলেন দারুণ স্লগ সুইপ 45তম ছয়টা দেখলাম আবারও সুইপ করেছেন এবার স্কোয়ার লেগের পেছন দিয়ে ওয়ান বাউন্স সীমানার বাইরে মানে কতটা ফর্মে থাকলে একজন ব্যাটার এরকম অবলীলায় রান করতে পারে শর্ট অফ লেন্থ একেবারে শুরুর বলটাই এক বাউন্স হাফ ভলি লেন্থেই করে খেলতে চেয়েছিলেন লং স্ট্রাইডে এনামুল বিজয় একটা ইজি বাউন্ডারি জাস্ট ব্যাটের বাইরের কানা নিয়ে থার্ড ম্যান ফিল্ডারের একটা ড্রাইভিং এফোর্ট ছিল শর্ট থার্ড ম্যানে ছিলেন যদিও তিনি সার্কেলের ভেতরে ভালো না বাট এবার হিটিং স্লটে পেয়েছেন ফাইন লেগের ওপর দিয়ে উড়িয়ে মারার চেষ্টা ছিল মিস ফিল্ডিং সেই জায়গাটায় এবং এর সঙ্গে বিজয়ের 50 হয়ে গেছে ডানাতি অফ স্পিন বোলারের মাথার উপর দিয়ে চালিয়েছেন বিজয় রান দেওয়ার চেষ্টাই করলেন না কোনো রিস্ক নেননি কিছু না বোলারের মাথার উপর দিয়ে শুধুমাত্র তুলে দিলেন এবং ব্যস্ততা থেকেই যাচ্ছে এবার স্লগ সুইপ দুর্দান্ত টাইমিং হোয়াট আ শট এনামুল হক বিজয় বিজয়কে তো উঠছে তো উঠছে আরও একটা ছক্কার জন্য ছক্কা নাম্বার থ্রি তার জন্য এবং সব মিলিয়ে 47 নাম্বার ছক্কা এবারে ডিপিএল এ জিমি কুক চক্রডলফ এবং কার্ল হুপারকে সানডে লেগে তারা অবশ্য যে কীর্তিটা গড়েছিলেন ফলে আরও একটা উইকেট এবং সেই সাথে এনামুল হক বিজয় কপালটা তার খারাপ 96 রান করে তাকে ফিরতে হচ্ছে প্যাভিলিয়নে হোসনা হাবিব তার উইকেটটা তুলে নিয়েছেন For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.